আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমিডি শেয়ার করব যেটি ব্যবহার করলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা দূর হবে এটি চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত গতিতে লম্বা করবে চুল গোড়া থেকে মজবুত করবে ও চুলকে করে তুলবে গোড়া থেকে ঘন ও কালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজকে আমি প্রধানত দুটি উপকরণ দিয়ে রেমিডিটি বানাবো আর এই দুটি উপকরণই চুলের যত্নের দুর্দান্ত কার্যকারী তাহলে চলুন দেখে নেওয়া যাক চুলের যত্নে হানড্রেড পারসেন্ট কার্যকারী রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে লাগাতে হবে এই রেমেডিটির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে মেথিদানা বা ফেনিক্রিক সিডস মেথি দানা স্বাস্থ্যের জন্য যতটা উপকারী তার থেকে সৌন্দর্য বৃদ্ধি করতে আরও বেশি উপকারী দানাতে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন পাওয়া যায় যা আমাদের চুলকে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে চুলকে লম্বা ঘন সিল্কি ও মজবুত বানায় এর মধ্যে থাকা ফলিক অ্যাসিড ভিটামিন এ ভিটামিন কে ও ভিটামিন সি যা আমাদের চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া বন্ধ করে এই রেমিডিটির জন্য আর একটি প্রধান উপকরণ লাগবে সেটি হলো ব্ল্যাক কিউমিন সিডস বা কালোজিরা কালোজিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে ফলে কালোজিরা দিয়ে কোনো রেমেডি বানালে সেটি বেস্ট রেমেডি হয় কালোজিরা ব্যবহার করলে রুক্ষ শুষ্ক ড্যামেজ চুলকে ময়েশ্চারাইজ করে ফলে চুল সিল্কি ও সাইনি হয়ে ওঠে এটি আমাদের স্ক্যাল্পকেও সুস্থ রাখে খুশকি দূর করে চুল পড়া কমায় নতুন চুল গাজাতে সাহায্য করে ও বয়সের আগে চুল পেকে যেতে দেয় না এবার একটি বাটির মধ্যে বা কাচের গ্লাসে দুই থেকে তিন চা চামচ দানা ও দুই থেকে তিন চা চামচ কালো জিরা নিয়ে এক গ্লাস পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে যদি আপনারা রাতের বেলায় ভেজাতে ভুলে যান তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠেই এটিকে ভিজিয়ে দেবেন মিনিমাম তিন থেকে চার ঘন্টা এই রেমিডিটি করার জন্য ভিজিয়ে রাখতে হবে এই দেখুন আমি একটি বাটির মধ্যে তিন চা চামচ কালো জিরা ও তিন চা চামচ মেথি দিয়ে এক গ্লাস পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এবার এটিকে ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে আসব পরের দিন সকালে ফিরে আসলাম পরের দিন সকালে এই দেখুন মেথি দানা ও কালো জিরা ভালোভাবে ভিজে গিয়েছে ও পানির মধ্যে এর গুণাগুণ ছেড়ে দিয়েছে এবার এটিকে একটি ছাকনার সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর এই ভেজানো মেথি ও কালো জিরা ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটি একটি হেয়ার প্যাক বানিয়ে লাগিয়ে নিতে হবে আর এই পানিটিকে হেয়ার সিরাম হিসাবে ব্যবহার করতে হবে এই মেথি ও কালোজিরা জিরা ভেজানো পানির মধ্যে কোনো কিছু না দিলেও এটি এমন একটি পাওয়ারফুল সিরাম যা আমাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে কিন্তু তবুও এটিকে আরও বেশি পাওয়ারফুল বানানোর জন্য এর মধ্যে দিতে হবে এক চামচ ক্যাস্টার অয়েল বা কোকোনাট অয়েল অবশ্য আপনারা আপনাদের চুলের জন্য যে অয়েলটি ব্যবহার করেন সেটিও অ্যাড করে নিতে পারেন এবার এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে বা কোনো শিশির মধ্যে ভরে নর্মাল ফ্রিজে সাত থেকে দশ দিনের জন্য রেখে ব্যবহার করতে পারেন এই সলিউশনটি বা সিরামটিকে পরিষ্কার চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নেবেন ও দুই থেকে তিন ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন এটি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন করে নিতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এটি আপনারা কিছুদিন যদি ব্যবহার করেন তাহলে আপনাদের চুলের ভলিউম একদম চেঞ্জ হয়ে যাবে সো ভিওয়ার্স আশা করি রেমিডিটি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর পরবর্তীতে এই রকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে প্রেস করে অল লেখাটিকেও প্রেস করে দেবেন ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ